হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্রেকিং নিউজ বুবলি সিনেমায় যাওয়ার আগে ক্যাসিনে যেত কি বাড়ি যেত কি না হয় ক্যাসিনের মতো ছবি বুবলি কীভাবে করলো এমন বড় একটা বিস্ফোরক তথ্য দিয়েছেন এক পরিচালক তারা কে দিয়েছেন তা আপনাদেরকে এখনই জানাচ্ছি না তবে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে থাকুন যদি এখন আপনি না করে থাকেন প্রিয় ভিভার্স বুবলি হ্যাঁ বুবলি বুবলি এর আগে বারে কাজ করত সে নাকি ডিসপ্রেজেন্টারের কাজ করত দিনে এবং রাতে বেলা সে বারে গিয়ে কাজ করত কারণ তার পরিবারের টাকার প্রয়োজন এই জন্য সেমের মতো একটি বাজে কনসেপ্ট সিনেমা সে কাজ করেছে এমনটা জানানো গেছে একটি পরিচালকের কাছ থেকে সেই পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে বুবলির জীবন অনেক রঙিন ছিল তাকে অনেক কষ্টও করতে হয়েছে তার ফ্যামিলিকে চালাতে হয়েছে বুবলির একটা মেয়ে ছিল সেই মেয়েকেও লালন পালন করতে হয়েছে বুবলিকে তার জন্য প্রয়োজন ছিল অনেক টাকা তাই সে যেকোনো ভাবে ধরে রাখার চেষ্টা করছে সাকিব বেশ কয়েকবার সিদ্ধান্ত নিয়েছিল সে অপুর কাছে ফিরে যাবে কিন্তু বুবলি তা হতে দেয়নি বুবলি বলছে প্রয়োজনে তুমি ওকে ডিভোর্স দিয়ে ওর সাথে সম্পর্ক রাখতে পারো তবে বউ হিসেবে নয় বউ তোমার আমাকেই করতে হবে সাকিব খান তখন বুবলির কথা ফেলে দিতে পারেননি বুবলি তখন ছিলেন গর্ভবতী তবে হ্যাঁ বেশ কয়েকবার শাকিব খান বুবলির সন্তান তিনি অ্যাবর্শন করিয়েছেন কারণটা একটাই বুবলির সিনেমার ক্যারিয়ার বুবলিকে টাকা ইনকাম করতেই হবে তবে হ্যাঁ এখন বোঝাই যাচ্ছে যে বুবলি এখন লালে লাল হয়ে গেছেন চ্যামে চ্যাম হয়ে গেছেন কেননা বুবলি এখন শাকিব খানকে তার জীবনসঙ্গী করে নিয়েছেন এবং শাকিব খানের টাকাই তিনি চলাফেরা করছেন শাকিব খানের সাথে এই প্রেম করতে গিয়ে বেশ কিছু বিপদও হয়েছিল তার জীবনে বুবলির পরিবার শাকিব খানের নামে মামলাও করেছিল যে শাকিব খান বুবলিকে সিনেমায় যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে এবং বুবলির সম্পর্ক শাকিব খানের সাথে নিয়েও তারা বেশি করে সন্তুষ্ট ছিল না পরে শাকিব খান তাদেরকে ম্যানেজ করেন এবং টাকা পয়সা দিয়ে বলেন যে বুবলিকে ছবি করতে পারমিশন দিতে অতপর বুবলির ফ্যামিলি বুবলিকে পারমিশন দিয়ে দেয় ছবি করার জন্য দিচ্ছেন কিভাবে আপনাদেরকে জানাবো তবে অনুরোধ করছি আমার চ্যানেলটার সাথে থাকতে হবে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন